আব্বা ও আব্বা কে বাজান কই আপনি খেতে যাইতে হইব খেতে অনেক কাম আছে কাছি আর ওড়া নিয়ে যাইতেছি আপনি তাড়াতাড়ি আসেন খাউন খেয়ে যাবি না রে বাজান আরে না আব্বা অনেক কাম পড়ে আছে খাউন নাহিদি নিয়ে যাইব নি ও কই এখনো কি ঘুম থেকে উঠে নাই ও থাক বাজান ও ঘুমাইতাছে আর একটু ঘুমাক অনেক রাত পর্যন্ত পড়ছে ওরে বাবুরে ও ঘোয়ার ডিম পড়ছে আপনার আশ করা পাই পাই ও অনেক নষ্ট হয়ে গেছে ও পুরা রাত কার সাথে জানি খুচুর খুচুর ফুচুর ফুচুর করে ফোনে ওরে ভালো হয়ে যেতে কবেন কিন্তু নাইলে ওর খবর আছে থাক বাজান তুই রাগ করিস না চল তুই চল নাহিদ ও নাহিদ এই তুই খাউন নিয়া খেতে আসিস তো আরে কইস না বেটা ওর ভাই যে ওর প্যারার মধ্যে রাখে গপ্তে একটু বাড়াইতে পারে না দোষ কোনো তো টাহা নাই তোর মোবাইলে কবে টাহা থাকে আইসা রাষ্ট্রপতির ভাব লইতে তোমার কাছে থাকে নাকি দুই টাকা বাদ দাও বাদ দাও এ নাই দে না হ চশমা পড়ছে আবার বাপ দেয় বুঝা আরে বাপেরে খাওন দিতে যাই তোরা খারা আমি আইতাছি বলো দেখছুনি খালা কলেজে পড়ে আবার বাপের খাবার টানে আর কেউ কলেজে যায় না শুধু তুই নিয়ে একলা যাস দুজনের ভাই নিজের পোলা ফাইন পড়াই নিজের খরচ নিজে চালাই আর তুই কি করস বাজারে পয়সা পয়সা আড্ডা দেশ সোজা না কলেজে এই তোরা এখানে কি করছিস বাপ মা কষ্ট করে টাকা দিয়ে তোদের কলেজে পাঠায় আর তোরা এখানে মেয়েদের নিয়ে টাঙ্কি মারছিস যা ক্লাসে যা ওই চাচা এদিকে আসেন কি লাগবো একটা শার্ট লাগবো আমার ছোট পোলার জন্য ভালো দেখা দিবা কার জন্য নাহিদের জন্য হ্যাঁ নাহিদের জন্য সুন্দর দেখা দিবা যাতে চকমক করে বুঝই তো কলেজে যায় ওই ফিরোজ ভালো দেখে শার্ট দেখা তো জি চাচা এখানে ভালো ভালো শার্ট আছে আপনি দেখেন যেটা পছন্দ হয় আপনার দেখেন চাচা কোনটা পছন্দ হয় চাচা এটা একটু ভালো কিন্তু এটা দেখতে পারেন এটা ওর নাইদের গায়ে মানাইব অনেক চাচা দাম কিন্তু একটু বেশি পড়ব এই দিয়ে দাও একদম 700 টাকা এই দিয়ে দিয়া দাও এই ক্রস প্যাকেট করো তো এটা চাচা আপনার পাঞ্জাবি তো ছিড়া আপনি একটা পাঞ্জাবি নিয়ে যান না রে বাজান আমার লাগবো না
এইটা তলপ একটু চিরা সেলাই করে লইলেই চলবো। শুনলাম তুমি নাকি বাজারে পচা মাছ বিক্রি করো, কেনা কইছে? আমি তো শুনলাম। এখন শুনো, আমারে মৎস্য অফিস থেকে পাঠাইছে তোমার মাছ টেস্ট করার জন্য, আমি টেস্ট করব। কইরা দেখো। কাকা, তোমার মাছটা তো কেমন কেমন জানি লাগতেছে। কাকা কি করলা? তোমার মাছ তো বজবাদ ফ্যামিলির। টেস্ট করার আগে একটু করে মাছটা ধরলাম, টেস্ট করার আগে চলে গেছে, আরেকটা টেস্ট করি। আরে না না না, এই করে আমি এত কষ্ট করে মাছগুলো ধরলাম। আর ও ছোট মানুষ তো। ওই ছোট মানুষ না, ওই ছোট মানুষ, ওই বুড়িয়া ভাম, ওই বন্ধু বান্ধব নিয়ে সারাদিন ঘুরাফুরা করে। আচ্ছা টাকা দিয়ে ভালো করে দিও। আচ্ছা ঠিক আছে, টাকা দিয়ে দিব, ঠিক আছে। আমি তো আর মনে করলাম তুই পছন্দ হইব। হ্যাঁ পছন্দ করবি, তুমি তো সবসময় মনে করো। আর তুমি এই তিন বছর ধরে যে 800 টাকা দামের যে ফোন একখানা আমার কিনে দিছো, আর সবাই এনে অ্যান্ড্রয়েড ফোন চালায়, আর এখন অ্যান্ড্রয়েড ফোনে সবাই পড়ালেখা করে, আর আমি কি করি? কি সেট কইলি? অ্যান্ড্রয়েড সেট, অ্যান্ড্রয়েড। না না আব্বা, তোর অ্যান্ড্রয়েড ফোন আমি দেখাইতেছি। তুই হারাদন কাকার মাসরে কি করছস? কি করছি আমি? তোর এই জন্য কলেজে পড়াই না, আমরা দুইজনে কষ্ট করে তোর কলেজে এগুলো শিখায়। তোর আজকে খাওন না, যা যা সামনে থেকে যা। ওই যে খাইলাম না, আরে ধরেন আপনার শার্ট। আরে ও বাজান খাইয়া যা। আরে যাইস না কইতাছি, না হিট খাইয়া যা, বাজান খাইয়া যা। তুই এটা কি করলি? আরে আব্বা, ও হারাদন সাসার সবগুলা মাছ পুকুরে ফেলা দিছে। আইসা এটা দেহুম নে, শুন, ও তো কইলো ফোনের কথা, পিছনের ওই বড় গাছটা বেচলে কেমন হয়? আমাদের ওই বড় গাছটা, ওই গাছটা যদি আপনি বিক্রি করে দেন তাহলে ঘর দিবেন কিভাবে আপনি? এই ঘর একবার তুফান আসলে গত পড়ে যাব। আরে বাপ শুন, মোবাইলের ভিতরে পড়া থাকে, আর মোবাইল না দিলে ও পড়বো কেমনে? হ্যাঁ, অন্য কেউ অ্যান্ড্রয়েড ফোন ছাড়া পড়াশোনা করে না, ফোন লাগবে না, আর ফোন দেওয়া লাগবে না। আরে ও এখন পড়ালেখা করুক, চাকরি পাইলে ও চাকরির টাকা দিয়ে নিজেই ঘর দিব, ওই সময় চিন্তা করতে হইব না। ও চাকরি করে খুব দিব, আপনি যা মন ধর আপনি তা করেন। আমি যাই, আমি সার কিনতে যাইতেছি। Thank you.
আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কি অবাজানরা, তোমরা এখানে কি করো? আব্বা কথা কইতেছি। আর শুনো, কলেজ থেকে কইছে ফর্ম ফিলাপের জন্য 12,000 টাকা লাগবো। ফর্ম ফিলাপের টাকা লাগবো? আচ্ছা ঠিক আছে, দেখতাছি। 3 দিনের ভিতর জোগাড় করতে বলি দাও, নাহলে আব্বা পড়ালে বাদ দিয়ে দিমু। কেন কেন আমার আর ভালো লাগে না। আর যাও, না বাড়ি যাও। আকাশটা ম্যাপ করছে, বৃষ্টি হইতে পারে। ধরো ছাতাটা রাখো, বাড়িতে যাওয়ার সময় নিয়ে যাও। ধান বিক্রি করে তোর শাক কিনে দিছে আব্বা, গাছ বিক্রি করে তোর মোবাইল এটা কিনে দিছে। ব্যাপারি বাবু ধাক্কা দিতে পারলি? যা বের হয়ে যাবো সামনে দেখে যা। আব্বা তুমি কথা কও। আব্বা আব্বা আমি আর তোমার সাথে বিয়া তুমি করবো না। আব্বা তোমারে আমি আর কষ্ট দিব না। আব্বা তুমি কথা কও। আব্বা আমাকে ছাইরে যায় না। আব্বা তুমি আমাকে ছাইরে যায় না। আমি একা, শুধু নেই তুমি বাবা। এ ধরায় আমি একা। বাবা নাহিদ, তোমার আব্বা করার টাকা আমার কাছে রয়ে গেছে। একটা গরু বিক্রি করছিল, করার টাকা রয়ে গেছে, তো টাকাগুলো নেও। আর কবরের কাছে এইভাবে বসে থাকলে তো কান্নাকাটিগুলো কোনো ফায়দা হবে না। বরঞ্চ বাড়িতে গিয়ে আল্লাহর কাছে দোয়া করো, প্রার্থনা করো, এটাই তোমার আব্বার জন্য মঙ্গল হবে, এটাই করো। ঠিক আছে, আসি। আমার প্রিয় বাবা, এ ধরায় আমি একা, শুধু নেই তুমি বাবা। এ ধরায় আমি